অন ওয়েলকাম টু লান হান্টার রিয়েক্টের সেচল্লিশতম পর্ব এবং আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে হুক্স প্রথম কথাটা হচ্ছে হুক্স কি বা হুক্সটা আমরা কেনই শিখবো বা আগে যারা কাজ করতো তারা হুক্স নিয়ে কাজ করেছে কিনা না যারা সিক্সটিন পয়েন্ট এইট ভার্সনের আগে যারা কাজ করতো তখন এই হুক্স ফিচারটা আসছিল না সিক্সটিন পয়েন্ট এইট ফিচারের পরে কিন্তু হুক্সটা নিয়ে আসলে আলোচনা করা হয় এবং হুক্সটা আসে জেনে নিই হুক্স কি ওকে কি যেন বলতেছিলাম হুক্স হ্যাঁ তো নর্মালি হচ্ছে হুক্স কি তো জানলাম যে হুক্স হচ্ছে জাস্ট স্পেশাল ফাংশন বলতে পারেন যা একটা স্পেশাল স্পেশাল ফিচার বলতে পারেন যেটা লারাবেল লারাবে না সরি রিয়াক্টের সিক্সটিন পয়েন্ট এইটের পরে আসে এখন নর্মালি হচ্ছে এটা আমরা কেন ব্যবহার করবো সাপোজ যদি আপনি ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করেন হ্যাঁ এবং আপনি পরবর্তীতে মনে পড়ে যে আচ্ছা আপনার এখানে স্টেট ব্যবহার করা দরকার ছিল আপনার এখানে স্টেপ ব্যবহার দরকার ছিল এখন আমরা জানি যে কম্পোনেন্ট দুই প্রকার পা একটা ফাংশনাল কম্পোনেন্ট একটা ক্লাস কম্পোনেন্ট তো আপনি নর্মাল হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করতেছেন কিন্তু আপনি জানেন যেখানে স্টেপ ইউজ করা যায় না তাহলে আগে যেটা করতে হতো এই ফাংশনাল কম্পোনেন্টটাকে কী হতো ক্লাস কম্পোনেন্টে রূপান্তরিত করতে হতো পরবর্তী স্টেপ ব্যবহার করতে হতো এই যে একটা প্রবলেম এই প্রবলেম ফেস করার হয়েছে বলেই রিয়াক্স সিক্সটিন পয়েন্ট এইটের পরে সিক্সটিন পয়েন্ট এইটের পরে যেটা আনছে সেটা হচ্ছে হুকস তাহলে এই কাজ কি এর কাজ হচ্ছে আপনি খুব ইজিলি ফাংশনাল কম্পোনেন্ট মধ্যেও কিন্তু স্টেট ব্যবহার করতে পারেন ওকে যেটা মাস্ট বি আপনার ভার্সন সিক্সটিন পয়েন্ট এইটের উপরে লাগবে এখন আমি যদি ভিএস কোডে আমার সোর্স কোড ওপেন করি আরেকটা কথা আমি কিন্তু দেখেন অলরেডি এই কোর্সের পরে রিয়াক্ট নেটিভ নিয়ে আসতেছি সো কোথাও যাবেন না রান্নারে থাকবেন আসলে রিয়াক্ট নেটিভটা খুবই ইম্পর্টেন্ট কোর্স প্ল্যাটফর্ম নেটিভ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অ্যান্ড্রয়েড এবং আইওএস ওই সিঙ্গেল কোড বেচ ওকে সো আমরা ওইটা নিয়ে আসবো ইনশাল্লাহ এবং থামলে দেখতে বা দেখছেন আপনারা অলরেডি যারা গ্রুপে আছেন লাল হাটার গ্রুপে আছেন তো সমস্যা নেই এবং সাথে তারাও টেট কোর্স তো আসতেছে এসপি ড অপনেট করে উপরে এটা আমার রিয়াক্ট নেটিভ ছিল সম্ভবত ওপেন ফোল্ডার নেটিভ না টেস্ট ছিল সম্ভবত ওটা রিয়াক্ট নেটিভ ছিল ওকে আপনি এখানে যদি তাহলে প্যাকেজেশন যেটা আছে সেখানে গেলেই কিন্তু আপনি আপনার প্রজেক্টের যে ভার্সন সেটা লক্ষ্য করতে পারবেন হ্যাঁ দেখেন ওপেন করে আছে আমার যদি দেখেন ভার্সন পয়েন্ট থার্টিন পয়েন্ট ওয়ান তার মানে আমি খুব ইজিলি এখানে কি করতে পারবো হুকসটা ইউজ করতে পারবো আর যদি আপনার এখানে ভার্সন যদি সিক্সটিন পয়েন্ট এইটের আগে হয় বা পিছে হয় লাইক সেভেন হতে পারে বা যাই হোক পিছে হয় তাহলে আপনি কিন্তু খুব ইজিলি এটা কি করতে পারবেন আপডেট করে নিতে পারবেন ওকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো তাহলে হুক কি তো হুক হচ্ছে জাস্ট আমরা একটা স্পেশাল ফাংশন বলতে পারি লাইক হচ্ছে আমরা যখন ফাংশন স্টেট ইউজ করবো তখন আমরা ইউজ স্টেটটা উপরে ইউজ করে নিবো তাছাড়া ইউজ ইফেক্টও আছে তাছাড়া এই যে হুকস এই হুকস গুলো তো এখানে বিল্ডিং অবস্থা থাকে সো রিয়েক্ট আমাদের কিছু বিল্ডিং হুক দিয়ে দিছে এবং চাইলে কিন্তু আমরা নর্মালি কি বলে নিজেরা হুক তৈরি করে নিতে পারবো যেটা পরবর্তীতে আমরা কি খুব ইজিলি রিউজ করতে পারবো ওকে তো এটা কোনো সমস্যা হবে না এখন আপনি হুক যে ব্যবহার করবেন এই হুকে কিছু নির্দিষ্ট রুলস আছে। তো আপনি কি চাইলেই এই যে হুক তৈরি করবেন এই হুকটা কিন্তু চাইলেই আপনি ক্লাস কম্পোনেন্টে ইউজ করতে পারবেন না ওকে একমাত্র মনে রাখবেন এই হুকটা ইউজ করতে হয় ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে এটা ক্লাস কম্পোনেন্টে ইউজ করা যায় না সো আমরা এই পর্যন্ত যা যা করছি সবই কিন্তু ক্লাস কম্পোনের মধ্যে করছে আমরা এখন যেটা করবো সেটা ফাংশনাল কম্পোটান নিয়ে কাজ করব তাহলে আমার দুইটা কম্পোনেট সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে ওকে তো জাস্ট আমরা জানলাম যে আমরা ক্লাস কম্পোনেন্টে হুক ইউজ করতে পারি না আমাদের হুক ইউজ করতে হলে ফাংশনাল কম্পোনেন্ট লাগে সেকেন্ড কথা হচ্ছে আপনি কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট হইলেও রেগুলার জাভা যে ফাংশনগুলো আছে বা রেগুলার ফাংশন যেগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু হুক ইউজ করতে পারবেন না হুকটা সবার উপরে ইউজ করতে হয় এটা মনে রাখবেন হুকটা সবার উপরে ইউজ করতে হয় আসলে এ নিয়ে এখন বেশি আলোচনা করব না কারণ হচ্ছে এখন আলোচনা বেশি করলেও যেন নতুন তারা বুঝবেন না আমি চাচ্ছি যে হুকটা নিয়ে ডিরেক্টলি কোড গিয়ে কোডে কাজ করবো আমি কোডে কাজ করলে আপনারা জিনিসটা বেশি বুঝতে পারবেন ওকে গাইস তাহলে নেক্সট ইউ আমরা কুকের ব্যবহার দেখবো থ্যাঙ্কস ফর ওয়াচিং